থালা থেকে মানে প্লেট থেকে গ্লাস সবটাই রূপোর, যেটা আমি আগে কোথাও পাইনি, দেখিনি। তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। হ্যাঁ, এখন ওয়াজওয়ান পেয়ে পর হয়েছি আমি। হ্যাঁ, এখন প্রায় কটা, 7:30 বাজে, 8টা বাজে। এখনও ডে লাইট, এখনও কাশ্মীরি ডে লাইট আছে। কি আওয়াজ করছে দেখো। আর আমরা ওয়াজওয়ান খেতে বেরিয়েছি, কারিমে যাব। আর এটা হচ্ছে এখন ওয়েদার, কারিম তো, আচ্ছা কারিমাতে যাবো। বুঝছে রে, ভয় ভয় পাইয়ে দিচ্ছে তোমার এদিকে হাওয়া খুলিতে। তো এখানে আওয়াজ আসবে না, এখন ওয়েদারটা একদম নর্মাল কলকাতার মতো। মনে হচ্ছে চা খেতে বেরিয়েছি, আরেকজন তো হাফ প্যান্ট না, মানে হাফ হাতা পরে বেরিয়ে, স্লিভলেস পরে বেরিয়ে গেল। এই তুমি চুল খুলে পলিউশনে নোংরা হয়ে যাবে না চুলটা। তোমার থেকে সাবান চাইবো, মাথায় করে দেবে? হ্যাঁ করে দেবো। হ্যান্ড ওয়াশ দিয়ে করে দিলে হবে না, গুঁড়ো সাবান দিয়ে করতে হবে। ঠিক আছে, সাদা সাদা মিশিয়ে তুই করে দিবি তাহলে। বলছি ও করে দেবে বলছে। আমরা এখন কাশ্মীরে আছি, কাশ্মীরে কারিমা, ওখানে খেতে এসেছি ওয়াজওয়ান। তো যাই ভেতরে কি অবস্থা দেখা যাক। এখন তো প্রায় 8টা ক্রস করে গেছে। হ্যাঁ, তো এখন আমরা কারিমসে আছি। ভেতরে ওই মানে ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, লাইট লাইট দিয়ে সাজানো খুবই ভালো করে, ফাটাফাটি। মানে ঢুকলে একটা নেশা নেশা ব্যাপার আছে, কিন্তু নেশার কোনো ব্যাপার নেই, খাওয়া দাওয়া হবে। আসার সাথে এরকম সুন্দর একটা গ্লাস দিয়ে দিয়েছে, জল দেয়নি, একটা বোতল দিয়েছে। আর একটা প্লেট আর কজন অর্ডার দিয়েছি, ওটা সাইড দিই। এই যে 700 টাকা এই আইটেমগুলো আছে। তো দেখা যাক খেয়ে দে কেমন লাগে। আর আমরা এই টেবিলে আছি 6 জন, মানে ঋষি স্যার, জল নিতেই ব্যস্ত ডাক্তার, এনার্জি নেই কিন্তু এখানে। হ্যাঁ সুইট পার্ক, ওইটা নিয়ে ওরা অলরেডি বসে খাওয়া শুরু করে দিয়েছে। স্যার এটা কি ঠিক হচ্ছে? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। হ্যাঁ, এখন ওয়াজওয়ান পেয়ে পর হয়েছি আমি। কে কি কে কেন থাকবো? ওয়াজওয়ান কি ওয়াজওয়ান কি ভাত ফাত কি দিয়েছে না? আচ্ছা, তিনটে কটা আইটেম দেখলাম। দেখবে পুরো কাবাব দিয়েছে। ও আচ্ছা, ওয়াজওয়ানের পুরো ডিশটা চলে এসছে। এটা এটা একটা ডিশ। আর এটা এটা তো নাম ভাব ওই তো ওখানে দেখিয়ে দিয়েছি, মেয়েদিকে দেখি। হ্যাঁ বলো। এটা হচ্ছে রিস্তা রিস্তা। আচ্ছা, গুস্তাবা। মটন রোগনজোশ। আচ্ছা, মটন কাবাব, রাইস, তাওয়াক মাছ। বাস ফাটাফাটি। তো এবার মেথি ছিল, মেথিটা এবার খাওয়াটা শুরু করবো। তুলে না, তুলে দেবে ভেবে নেই, তুলে নাও। এটা তো মটনের কিছু একটা আছে, বেশ ভালো খেতে। হ্যাঁ ডাক্তার শেষ করে দিলি ভাই, আওয়াজ সত্যি ভালো খেতে। এগুলো মটনের পিস, হ্যাঁ মানে অস্থির করা খেতে, সত্যি অস্থির করা খাওয়া। এই কাবাবটাই মানে আমরা ওখানে খেয়েছিলাম না, এই কাবাবটা সকালে আজকে ওখানে খেয়েছিলাম, কিন্তু সেম খেতে। এটা একটু বেটার, দুপুরে খাওয়ার থেকে এটা একটু বেটার। ওটা ভালো ছিল না, এই কাবাবটা সত্যি সুন্দর খেতে। তারপর ওটা খাবে দুটোটা খানা। এটা একটা স্পেশাল জিনিস যেটা দেখলাম, থালা থেকে মানে প্লেট থেকে গ্লাস সবটাই রূপোর, যেটা আমি আগে কোথাও পাইনি, দেখিনি। এটা কাশ্মীরেই প্রথম আসা আর প্রথমে এইরকমভাবে খাওয়া। এখন এটা গুস্তাবা চলে এসছে। তো এটাও মাটনের, খেয়ে দেখি। বলে তো বললো এটা টক দই দিয়ে বানানো, এটা গোটা দিয়েছিল, তো শেয়ার করে খাচ্ছি আমরা, একা খাওয়া যাবে না। আর জিনিসটা পুরো গরম আছে, ভালো খেতে। এটা হচ্ছে রিস্তা, তো গ্রেভিটাও বেশ খেতে। বেশ ভালো। মানে কাবাবটা একটাই, আলাদা আলাদা ফ্লেভার যেরকম হয়, চিকেন যেরকম হয় বানায় আর কি। ভালো খেতে। বেশ ভালো খেতে, বেশি খাওয়া যাবে না, মুখ মেরে দেবে। দুই বোম একসাথে বসে তখন থেকে এখান থেকে কেড়ে খাবে। আমাদের মাটনটা এখন কাটাকাটি হচ্ছে, কাটাছেড়া চলছে, অপারেশন চলছে মাটনের। তো এটা হচ্ছে গ্রেভিটা, এটার নামটা কি বললে? এটা রোগনজোশ। আর এগুলো তো আমার এটা বেশি ভালো লাগলো। তো ওখানে একটা পোস্টমার্টম চলছে, পোস্টমার্টম হবে আজকে? ঋষি কি বলছো, পোস্টমার্টম আজকে হবে? হ্যাঁ কি হবে, বুঝি পোস্টমার্টম কি হবে আজকে? না আমার ইচ্ছে আছে না, ওরা ছেড়া সব করে কি আমরা তোমরা দুজনে ভাগ করে নাও। নাও বেশ ভালো খেতে। দাম তাবাক মাস্টার মটন লেগ পিস বাবারে, আপনি চিকেন লেগ পিস হয়েছে বা মটন লেগ পিস? এ তো পুরোটা রিস্ক নেই, আবার কি ওয়াজওয়ান খাওয়া শেষ। তো ওভারঅল মোটামুটি লেগেছে, খুব একটা ভালো না, খুব একটা খারাপও নয়।